আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের লজিক ফাংশন নিয়ে আমি আলোচনা করব আজকে। কিভাবে খুব সহজে লজিক ফাংশনকে সরল করা যায়, মানে লজিক ফাংশনের সরলীকরণ করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আশা করছি যে তোমাদের লজিক ফাংশনে আর কোনো প্রবলেম থাকবে না। প্রথমে আমরা সূত্রগুলো একটু দেখে নেব। দেখো প্রথম সূত্র, a প্লাস জিরো সমান এ। সূত্রগুলো আসলে মুখস্থ করার দরকার নাই, এটা তুমি এইভাবে মনে রাখবা যে কোনো সংখ্যার সঙ্গে যদি জিরো যোগ করো, শূন্য যোগ করো, তাহলে কিন্তু ওই সংখ্যাটাই হবে, এ হবে। যদি বির সঙ্গে তুমি শূন্য যোগ করো, বি হবে। সির সঙ্গে শূন্য যোগ করো, সি হবে। মানে যে কোনো সংখ্যার সঙ্গে তুমি শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই হবে। এ প্লাস ওয়ান সমান ওয়ান। তার মানে বিষয়টা এরকম যে তুমি যদি বি প্লাস ওয়ান হয় তাহলেও কিন্তু ওয়ান হবে, বা বি প্লাস সি প্লাস ওয়ান সেক্ষেত্রে ওয়ান হবে যোগফল। তার মানে তুমি এটা মনে রাখবা এইভাবে যে ওয়ানের সঙ্গে কোনো কিছু যোগ করলে যোগফল ওয়ান হবে। আচ্ছা, তারপরে দেখো এ প্লাস এ সমান এ। তার মানে এখানে বোঝাচ্ছে যে যতগুলা এ তুমি যোগ করো না কেন, যোগফল কিন্তু একটাই হবে। যদি মনে করো এরকম হয় বি বি প্লাস বি প্লাস বি সমান বি হবে, তিনটা বি যোগ করলেও বি হবে। মানে একই সংখ্যা তুমি যদি অনেকগুলো যোগ করো, যোগফল কিন্তু ওই সংখ্যাটাই একটা হবে। তারপরে দেখো এ প্লাস এ প্রাইম সমান ওয়ান। দেখো এ প্লাস এ প্রাইম সমান ওয়ান। একইভাবে যদি বি প্লাস বি প্রাইম হয় ওয়ান হবে, এটা মনে রাখবা। তারপরে দেখো এটা তোমার সাধারণ গণিতের নিয়মেই এটা হয়, দেখো এ ইন্টু জিরো, এ ইন্টু জিরো সমান জিরো, এ ইন্টু ওয়ান সমান এ, এ ইন্টু এ সমান এ, এ ইন্টু এ প্রাইম সমান জিরো, এ ডবল প্রাইম সমান এ। দেখো এ ডবল প্রাইম সমান এ, মানে এর উপরে কোনো সংখ্যার উপরে যদি দুইটা প্রাইম থাকে, দেখো মনে করো বি ডবল প্রাইম, এটা সমান আমরা লিখতে পারি বি, মানে দুইটা প্রাইম থাকলে উঠে যাবে দুইটা প্রাইম। একই সংখ্যার উপরে যদি দুইটা প্রাইম থাকে তাহলে দুইটা প্রাইম উঠে যাবে। আচ্ছা, তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটা সূত্র আমি শেষে লিখছি, সেটা হলো দশ এগারো বারো। এই সূত্র তিনটা একটু দেখো। এই দুইটা সূত্রকে বলা হয় দা মর্গানের সূত্র। এ প্লাস বি হোল প্রাইম, অল প্রাইম, পুরাটার উপরে প্রাইম আছে, সমান এ প্রাইম ইন্টু বি প্রাইম। আবার দেখো এ বি হোল প্রাইম, এটা সমান এ প্রাইম প্লাস বি প্রাইম। সূত্র দুইটা কীভাবে মনে রাখবা, দেখো এ প্লাস বি, এখানে পুরাটার উপরে প্রাইম আছে, একটা প্রাইম পুরাটার উপরে, আর এটা সমান যখন তুমি লিখবা এই প্রাইমটাকে দুই ভাগে ভাগ করবা, একটা প্রাইম দেবা এর উপরে আর একটা প্রাইম দেবা বির উপরে। এই প্রাইমটাকে দুই ভাগে ভাগ করবা, অর্ধেকটা দেবা এর উপরে, অর্ধেকটা দেবা বির উপরে, আর মাঝখানে দেবা গুণ চিহ্ন, মানে ইনটু দেবা, যোগ থাকলে গুণ হবে। একইভাবে যখন এরকম থাকবে এ বি প্রাইম পুরাটার উপরে প্রাইম, তখনও তুমি প্রাইমটাকে দুই ভাগ করবা, এ প্রাইম বি প্রাইম, আলাদা আলাদা করে প্রাইমটা দেবা, আর এখানে যেহেতু ইনটু আছে এখানে হবে যোগ। তার মানে যোগ থাকলে গুণ হবে আর গুণ থাকলে যোগ হবে। আর এই সূত্রটাও খুব ইউজ হয় অঙ্ক করার সময়, সবচেয়ে বেশি ইউজ হয় এই বারো নম্বর যে সূত্রটা, এটা দেখো এটা হলো এ প্লাস বি সি সমান এ প্লাস বি এ প্লাস সি, এটা। আচ্ছা, আর দুইটা সূত্র, দুইটা না একটা সূত্র আমি বলবো, এটা এই এই সূত্রটা আমাদের লাগবে, সেটা হলো এ, এটাকে বলে এক্সর বি, এটা সমান আমরা লিখতে পারি। আচ্ছা, আমি নিচে লিখি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এই সূত্রটাও আমাদের লজিক ফাংশনের সরলীকরণের সময় লাগবে, ঠিক আছে। এই এই চিহ্নটাকে বলা হয় এক্সর, এক্স অর, মানে এক্সক্লুসিভ অর গেটের এটা হলো চিহ্ন। যদিও আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব পরে, আগে লজিক ফাংশন নিয়ে আলোচনা করছি, নেক্সট টাইম আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা সূত্রগুলো দেখলাম, এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এই যে দেখো আমি একটা অঙ্ক এখানে তুলছি, আমরা এই ভিডিওটা অনেক লম্বা হবে, প্রচুর পরিমাণে অঙ্ক করব। আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের লজিক ফাংশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো এটা আমরা কিভাবে সরল করব। এইখানে দেখো এই পুরাটার উপরে একটা প্রাইম আছে, একটা হোল প্রাইম আছে, তাহলে
দামর্গানের যে সূত্র, দামর্গানের সূত্র অনুযায়ী কী করবো, আমি প্রত্যেকটার উপরে আলাদা করে প্রাইম দিব এবং যোগের পরিবর্তে গুণ দিব। এখানে সি প্রাইম আছে, তার উপরে আরেকটা প্রাইম, ঠিক আছে, আর এখানে হলো বি প্রাইম সি। দেখো আমি আবার বলছি, এই যে প্রাইমটা আছে এটা কিন্তু তিনটা সংখ্যার উপরে আছে একসঙ্গে। তো এখানে দামর্গানের সূত্রে কী হবে, এই প্রাইমটাকে তিন ভাগ করে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর যোগের পরিবর্তে গুণ, দামর্গানের সূত্র, ঠিক আছে। এখন দেখো খুবই সহজ, এ প্রাইম বি প্রাইম, এখানে দেখো সি এর উপরে দুইটা প্রাইম আছে, ডাবল প্রাইম আছে, তাহলে সি ডাবল প্রাইম আছে, সি হবে, দুইটা প্রাইম থাকলে উঠে যাবে। আমি বলছি সূত্র আছে এখানে, দেখো নয় নম্বর সূত্র, সি ডাবল প্রাইম এ ডাবল প্রাইম সমান এ, মানে কোনো সংখ্যার উপরে দুইটা প্রাইম থাকলে উঠে যাবে। আর হইল দেখো বি প্রাইম সি। এখন দেখো বন্ধুরা, এ প্রাইম এখানে, এই দুইটাকে দেখো, এই দুইটাকে একখানে করি বি প্রাইম ইন্টু বি প্রাইম, সি ইন্টু সি, দেখো এ প্রাইম। এখন বি প্রাইম আর বি প্রাইম গুণ করলে কত হবে, দেখো এখানে কিন্তু সূত্র আছে, এ ইন্টু এ সমান এ, মানে যতগুলো এ যোগ গুণ করো না কেন গুণফল কিন্তু একটাই হবে। তার মানে এখানে বি প্রাইম আর বি প্রাইম যদি গুণ করো, মনে করো এটা একটা এ, এটা একটা এ, তাহলে এখানে গুণ করলে একটা বি প্রাইম হবে। আর দেখো এখানে সি আছে, এখানেও সি আছে, সি আর সি গুণ করলে সি হবে। তাহলে এই যে লজিক ফাংশনটা, এটা ছিল একটা বড় ফাংশন, এটাকে আমরা ক্যালকুলেশন করে ছোট করলাম, এটাই আমাদের লজিক ফাংশনের সরল মান বা সরলীকরণ। আমরা এটাকে এখানে অ্যান্সার লিখে দিতে পারি, এটা হলো অ্যান্সার। তো যাই হোক, আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হল দুই নম্বর প্রশ্ন, বি সি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম। এটা খুবই সহজ, আমরা কমন নিব, তোমরা কমন নিতে জানো কীভাবে কমন নিতে হয়, যে সংখ্যাটা দুইখানে থাকে। দেখো এখানেও সি প্রাইম আছে, এখানেও সি প্রাইম আছে, আমি সি প্রাইম কমন নিচ্ছি। কমন নিলে এখানে বি থাকবে, আর এখানে কিন্তু বি প্রাইম থাকবে, আর এখানে হলো বি সি, সি প্রাইম। দেখো বি প্লাস বি প্রাইম, এটা সমান আমরা কত লিখতে পারি, দেখো সূত্র আছে আমাদের চার নম্বর সূত্র, দেখো এ প্লাস এ প্রাইম সমান কিন্তু ওয়ান, তাহলে একইভাবে এখানে বি প্লাস বি প্রাইম, এটা সমান আমরা লিখবো ওয়ান প্লাস বি সি, সি প্রাইম প্লাস বি সি। দেখো এখানে সি প্রাইম আর সি গুণ করে, সি প্রাইম আর ওয়ান গুণ করে কিন্তু এখানে সি প্রাইম হয়েছে, ঠিক আছে, ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে কিন্তু ওই সংখ্যাটাই হবে। এখন দেখো এখানে এইটাকে তুমি এ ধরো, এই জিনিসটাকে এ ধরো, আর এটাকে বি ধরো, এটাকে সি ধরো, মানে এটা এ, এটা বি, এটা সি, তার মানে এ প্লাস বি সি। এ প্লাস বি সির সূত্র কী, দেখো এই যে আমি বলছি এই সূত্রটা খুব ব্যবহার হবে, এ প্লাস বি সির সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে তুমি লিখবা এই যে এ প্লাস বি এ প্লাস সি। আচ্ছা এটাকে আমি সাজাই নেব বি প্লাস সি প্রাইম, আর এইটা মানে কিন্তু ওয়ান, দেখো সি প্লাস সি প্রাইম, দেখো এ প্লাস এ প্রাইম, এটা মানে কি ওয়ান, চার নম্বর সূত্র, দেখো এ প্লাস এ প্রাইম সমান ওয়ান, তাহলে এখানে আমি সি প্লাস সি প্রাইম, এটার পরিবর্তে এখানে লিখবো ওয়ান। এখন ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে কত হবে, ওই সংখ্যাটাই হবে, তাহলে এখানে হবে বি প্লাস সি প্রাইম, এটা আমাদের অ্যান্সার, তার মানে আমাদের দুই নম্বর হয়ে গেল। এখন আমি চলে যাব তিন নম্বরে, খুবই সহজ অঙ্ক, দেখো এ দিয়ে এটাকে গুণ করবো, কীভাবে গুণ করবো, এ দিয়ে আগে এ প্রাইমকে গুণ করবো, তারপরে এ দিয়ে আবার বিকে গুণ করবো। তাহলে এ দিয়ে এ প্রাইমকে গুণ করলে কী হয়, এ এ প্রাইম, আর এ দিয়ে বি গুণ করলে হয় এ বি, ঠিক আছে। এখন দেখো এটার সূত্র কী, এ ইন্টু এ প্রাইম, এ ইন্টু এ প্রাইম ইকুয়াল টু জিরো, দেখো আট নম্বর সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো জিরো, আর এখানে হলো প্লাস এ বি। এখন জিরোর সঙ্গে কোনো কিছু যোগ করলে এই এই সংখ্যাটাই হবে, ওই কোনো কিছুটাই হবে, তার মানে এ বি হবে, এটা আমাদের অ্যান্সার, খুবই সহজ। আচ্ছা এখন আমি চলে যাচ্ছি পাঁচ নম্বরে, এ প্রাইম। আচ্ছা দেখো খুবই সহজ, এখানে আমরা কী করব, এখান থেকে এসি কমন নেওয়া যাবে, প্রথম দুইটা থেকে, দেখো এ বি সি, এখানে এ প্রাইম সি, মানে এ এখানেও আছে, এখানেও আছে, সি এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি এসিটা কমন নিচ্ছি। কমন নিলে এখানে কী থাকবে, বি থাকবে, আর এখানে থাকবে বি প্রাইম প্লাস এ প্রাইম, এ প্রাইম। তাহলে এখানে দেখো এসি, আর বি প্লাস বি প্রাইম, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান, এটার সূত্র হলো ওয়ান প্লাস এ প্রাইম। তাহলে এখান থেকে দেখো এসি প্লাস এ প্রাইম, ঠিক আছে। এখন আমি একটা কাজ করি, এটাকে সাজাই নিই, এ প্রাইমটাকে সামনে লিখি আর এসিটাকে পিছনে লিখি। কেন এভাবে লিখলাম, এভাবে লেখার কারণ হলো এটা কিন্তু আমার একটা সূত্রে পড়লো,
এই সূত্রটা এ প্লাস বিসি, ঠিক আছে? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো। তো এ প্লাস বিসির সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন এটা সমান হলো ওয়ান, এখানে আমি ওয়ান লিখব, আর এটা এটা হলো এ প্রাইম প্লাস সি, সরি এ প্রাইম প্লাস সি। তা দেখো আবার বলছি, এ প্রাইম ইন্টু এ, এ প্রাইম প্লাস এ, এটা মানে হলো ওয়ান, আর এইটা হলো এখানেই আসছে, ঠিক আছে? এখন ওয়ান দিয়ে এটাকে গুণ করলে কী হবে? এ প্রাইম প্লাস সি, এটা অ্যান্সার। আচ্ছা চার নম্বর করলাম এখন। আচ্ছা তারপরে পুরোটার উপরে একটা প্রাইম আছে, হ্যাঁ পুরোটার উপরে একটা প্রাইম আছে। তো এইটা আমরা কীভাবে করবো দেখো, এখানে লক্ষ্য করো পুরোটার উপরে প্রাইম আছে, তার মানে আমাদের এখানে অবশ্যই দামর্গানের সূত্র ফেলতে হবে। তো এখানে এক্সটা একটা সংখ্যা, একটা পদ, এটা পুরোটা একটা পদ, মাঝখানে যোগ চিহ্ন। তো দামর্গানের সূত্র কীভাবে ব্যবহার করতে হয়, দামর্গানের সূত্রটা কী? যে পুরো প্রাইমটাকে আগে ভেঙে ফেলতে হবে, তারপরে যোগের পরিবর্তে গুণ দিতে হবে। তাহলে আমি এক্সের উপরে একটা প্রাইম দিলাম ইনটু এই যে ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম, এই পুরোটার উপরে আরেকটা প্রাইম। তার মানে এই প্রাইমটাকে আমি এখানে কাটছি, দুই ভাগ করছি, অর্ধেকটা আমি এখানে দিলাম আর অর্ধেকটা এইটার উপরে দিলাম, মানে এখানে দুইটা জিনিস, এটা একটা এটা একটা, আর যোগের পরিবর্তে হয়ে গেল গুণ। তারপরে দেখো এক্স প্রাইম, আবার এখানে লক্ষ্য করো এই যে পুরোটার উপরে একটা প্রাইম আছে, দেখো এই যে এই প্রাইমটা, এই পুরো সংখ্যাটার উপরে, এখানে কিন্তু গুণ চিহ্ন। তাহলে এখানে আমি আবার দামর্গানের সূত্র ফেলবো, তাহলে এখানে কী হবে? ওয়াই প্রাইম এর উপর আরেকটা প্রাইম, মানে এটাকে আমি মাঝখানে কেটে ফেলছি, ওকে কাটবো, এই প্রাইমটাকে দুই ভাগে ভাগ করব। আচ্ছা এইখানে গুণের পরিবর্তে যোগ হবে, আর জেড প্লাস এক্স প্রাইম, ঠিক আছে, এটার উপরে প্রাইমের অর্ধেকটা। দেখো এই প্রাইমটাকে আমি এখানে কাটছি দামর্গানের সূত্র অনুযায়ী, অর্ধেকটা এখানে দিলাম আর অর্ধেকটা এখানে দিলাম। এইখানে একটু ঝামেলা আছে দেখো, সেটা হলো এই যে এক্সের সঙ্গে পুরোটা গুণ অবস্থায় আছে, এখন এই অবস্থায় কিন্তু এক্সের সঙ্গে, এক্স প্রাইমের সঙ্গে পুরোটা গুণ অবস্থায় নাই। এখন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে শুধু এইটুকু গুণ আছে, এটা আলাদা হয়ে গেছে। তো এইভাবে তো আমাদের রাখা যাবে না, এই জন্য আমরা এখানে এখানে একটা ব্র্যাকেট দিব, দিলে এখন কী হলো এক্স প্রাইমের সঙ্গে পুরোটা গুণ হয়ে গেল। আচ্ছা যাই হোক এক্স প্রাইম, এখানে দেখো ওয়াই এর উপরে ডাবল প্রাইম, আমি বলছিলাম যে ডাবল প্রাইম যদি থাকে তাহলে কিন্তু প্রাইম উঠে যাবে, তাহলে এখানে ওয়াই উঠে গেল। আর এইখানে লক্ষ্য করো এখানে আবারও দামর্গানের সূত্র পড়বে, এই পুরোটার উপরে এই দুইটা সংখ্যার উপরেই কিন্তু এই প্রাইমটা আছে, তাহলে কী করবো আমরা? জেড প্রাইম ইনটু এক্স প্রাইমের উপরে আরেকটা প্রাইম, মানে ডবল প্রাইম, এই যোগটার পরিবর্তে এখানে গুণ হইল, আর এই প্রাইমটাকে আমি এখানে কাটলাম, অর্ধেকটা দিলাম জেটের উপরে আর অর্ধেকটা দিলাম এক্স প্রাইমের উপরে। আচ্ছা এক্স প্রাইম ওয়াই প্লাস জেড প্রাইম, এক্সের উপরে দেখো ডবল প্রাইম আছে, তাহলে উঠে যাবে, একটা প্রাইম হবে। আচ্ছা এখন আমরা কী করবো? এই এক্স প্রাইম দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে এক্স প্রাইম দিয়ে এটাকে গুণ করলে এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স প্রাইম দিয়ে এটাকে গুণ করলে আগে জেড প্রাইমটা লিখি জেড প্রাইম এক্স এক্স প্রাইম, ঠিক আছে? এই যে জেড প্রাইম এক্স আর এই যে এক্স প্রাইম, তার মানে এক্স প্রাইম দিয়ে ওয়াইকে একবার গুণ, এক্স প্রাইম দিয়ে এটাকে একবার গুণ। তাহলে দেখো এক্স প্রাইম ওয়াই প্লাস জেড প্রাইম ইন্টু জিরো, কেন জিরো হলো? এই যে এক্স ইন্টু এক্স প্রাইম এইটুকু, এটার পরিবর্তে লেখা যাবে জিরো, কারণ দেখো সূত্র আছে এ ইন্টু এ প্রাইম সমান জিরো, তাহলে ওই সূত্রটাই এখানে ইউজ হলো যে এক্স ইন্টু এক্স প্রাইম সমান জিরো। তাহলে দেখো এক্স প্রাইম ওয়াই প্লাস এটা জিরোর সঙ্গে গুণ করলে কত হবে? জিরো হবে। এখন জিরোর সঙ্গে যদি আমি এটা যোগ করি তাহলে এটাই হবে এক্স প্রাইম ওয়াই, এটা অ্যান্সার। পাঁচ নম্বর হইলো, এখন আমরা যাবো ছয় নম্বরে, দিয়ে পুরোটার উপরে আরেকটা প্রাইম আছে, ঠিক আছে? এটা হলো ছয় নম্বর অঙ্ক। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, পুরো প্রাইমটা যে আছে উপরে ওইটাকে আগে আমরা দামর্গানের সূত্র অনুযায়ী ভেঙে ফেলবো, মাঝখানে আমি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কী হলো এ প্লাস বি, এটার উপরে এইটা প্রাইম ছিল, এরপর আরেকটা প্রাইম হলো, যোগের পরিবর্তে গুণ হবে, আর এ বিটার উপরে একটা প্রাইম হবে। আচ্ছা তারপরে দেখো এখানে আমরা প্রাইম তুলে দেব,
এ প্লাস বি ডাবল প্রাইম আছে তাহলে এ প্লাস বি হবে শুধু প্রাইমটা আমি তুলে দিলাম আর এখানে দেখো এখানে হলো আবার দামর্গানের সূত্র এখানে কি করছে আবার বলছি এখানে দুইটা প্রাইম ছিল জন্য উঠে গেছে এখানে আবার দামর্গানের সূত্র এখানে হবে এ প্লাস বি এটা আলাদা আলাদা করে প্রাইম হবে ঠিক আছে গুণ থাকলো গুণ আছে যোগ হলো আর এই যে দুইটা প্রাইম আছে প্রাইমগুলো উঠে গেল ঠিক প্রাইমগুলো প্রাইমটা ভেঙে দুইটার উপরে আলাদা আলাদা করে হলো আচ্ছা তাহলে দেখো এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি এ প্রাইম প্লাস বি প্রাইম ও এই লাইনটা লেখার দরকার নেই এখন আমরা গুণ করব আচ্ছা এটা যদি গুণ করি এর সঙ্গে আগে এটা গুণ করি এর সঙ্গে এটা গুণ করলে এ ইনটু এ প্রাইম এর সঙ্গে এটা গুণ করলে এ ইনটু বি প্রাইম আচ্ছা বি সঙ্গে এখন এটা গুণ করো মানে এ এ দিয়ে দুইটাকে গুণ আবার বি দিয়েও দুইটাকে গুণ এখন বি দিয়ে গুণ করলে বি দিয়ে এটাকে গুণ করলে এ প্রাইম ইনটু বি আর বি দিয়ে এটাকে গুণ করলে বি ইনটু বি প্রাইম আচ্ছা তাহলে কী হচ্ছে এইটা ইকুয়াল টু হলো জিরো এটা হলো এ বি প্রাইম এটা হলো এ প্রাইম বি আর এইটা সমান কিন্তু জিরো ঠিক আছে কারণ দেখো আট নম্বর সূত্র আচ্ছা তাহলে এখানে কী হচ্ছে আমার এখানে থাকবে এ বি প্রাইম আর এ প্রাইম বি দেখো এইটা সমান আমি কী লিখতে পারি এইখানে দেখো এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এটা সমান লেখা যাবে এ এক্সর বি এটা কিন্তু একটা সূত্র এবং এটার ব্যাখ্যা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও পরবর্তীতে যখন আমরা লজিক সার্কিট নিয়ে আলোচনা করব তখন কিন্তু এটার ব্যাখ্যা আমি দিব তো যাই হোক এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্সর বি এইটা অ্যান্সার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা লজিক সার্কিট লজিক ফাংশনের সরলীকরণ বুঝতে পারছো ভিডিওটা আমি খুব লম্বা করছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং এই লজিক ফাংশনের সরলীকরণের উপরে এটা হলো একটা বেসিক প্রাথমিক ধারণা হয়ে গেল নেক্সট ভিডিওতে আমি আরও কিছু জটিল ম্যাথ সলভ করব ধন্যবাদ সবাইকে